কে কি বলল, উল্টাপাল্টা বলল, কিছু যায় আসছে না। তো আজকে আমার মনে হয় আমরা, আমি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, কিন্তু এই গত পাঁচ বছর এই যে কমিটি অন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটাও চেয়ার করলাম, চেয়ারম্যান ছিলাম। তো তার ফলে এখানে যারা আছেন তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে গত পাঁচ বছর ওই কমিটির চেয়ারম্যান হিসেবে, ফাইন্যান্স কমিটি। এখন দেখি আমরা, আর এটা এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা বললাম আমি, এটা কিন্তু মানে একবারে সব হবে না, নিশ্চয়ই আপনার মানে সাফল্য, প্রধানত সাফল্য, কিন্তু সেটব্যাক তো হতে পারে এবং অনেক কারেকশন করতে হবে, সেটা তো নিশ্চয়ই সবকিছুরই, সব ডেভেলপমেন্ট প্রসেসেরই কারেকশন লাগে, মিড টার্ম কারেকশন বলে অমুক বলে। তো আমরা আপনারা সবাই যার যার ফিল্ডে অনেক অভিজ্ঞতা, আপনারা সাহায্য করবেন, আমরা একসঙ্গে কাজ করি, ইনক্লুডিং আমাদের বন্ধুরা যারা এই বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন, কাজ করেন, সবাইকেই লাগবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। তো দেখা যাক, লেট আস গিভ ইট এ ট্রাই ওয়ান মোর টাইম, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা অবাক হয়ে যাবেন এক একটা ইয়ে যে পাচ্ছি, যেমন এই শুধু আমার দিনাজপুর জেলায় যে আমন ধান, শুধু আমন ধানের যে যেটা ইয়ে হচ্ছে আপনার মানে টোটাল প্রোডাকশন, নেট প্রোডাকশন 3 মিলিয়ন টন, ওটা দিয়ে তো আমরা আমাদের শর্টেজ কভার করতে পারি, আরো অনেক কিছু করতে পারি। এবং আমাদের যে ইয়েগুলো হচ্ছে একটা ইয়ে থেকে, ক্রপ থেকে আরেকটা ক্রপে চলে যাচ্ছে কৃষকেরা, আপনারা শুধু ওখানে গিয়ে দেখেন, আমি সাংবাদিক বন্ধুদের আহ্বান করবো আপনারা গিয়ে দেখেন, ওখানে গিয়ে নিজে দেখেন কি পসিবিলিটি। আমরা এই কি বলে পেঁয়াজের সংকট, অথচ সারপ্লাস তেলের, ভোজ্য তেল, সেখানে আপনি দেখেন আমাদের ওখানে আমাদের লোকরা, আমার এলাকার তারা এখন যে, আমরা যে আগে তো আমরা এই কি বলে আপনার এগুলো তো ছিল না, এখন যেগুলো ওই যে বিদেশি আমরা ইম্পোর্ট করি এগুলো তো ছিল না, আমার নিজের দেশের যে তেল, সর্ষের তেল, আমরা তো ওইটাই খেতাম, এখন আবার ওইটার চাষ শুরু হয়েছে আমাদের ওখানে, আমরা খাচ্ছি না, আমার গ্রাম, আমার নির্বাচন একটা উপজেলা, ওখানকার লোক আমরা এইসব ইম্পোর্টেড তেল টেল খাই না, কেন আমার নিজের তেল, আবার নিজের তেল উৎপাদন করছে। তো এই জন্য আপনার পসিবিলিটিস আর অ্যাবসলিউটলি ইমেন্স বাংলাদেশের। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে, চ্যালেঞ্জ থাকবে, জীবনে চ্যালেঞ্জ ছাড়া জীবন হয় না, জীবন চলে না, চ্যালেঞ্জ থাকবে, সমাধান করতে হবে, ওভারকাম করতে হবে, ওইটাই তো, দ্যাটস দ্য স্টোরি অফ লাইফ। তো সবাইকে ধন্যবাদ, খোদাহাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, জয় তো শেখ হাসিনা মানে হল শেখ হাসিনার জয় হোক।